এখানে আমাদের এই মোড়টাতে, আমাদের এই কলেজ স্ট্রিটের মোড়টাতে এখানে একটা মিছিল হবে, তারপরে পার্ক, মিছিল মানে যেটা গণজমায়, হ্যাঁ গণজমায় থাকবে, এবং সেখান থেকে একটা মিছিলের কল দেওয়া আছে। এবং তারপর যে মিছিলটার কথা তুমি বললে পার্ক সার্কাসের, ওই মিছিলটা আগামী 23-24 তারিখ দুদিন থানা ঘেরাও হবে, কলকাতা এবং জেলা মফস্বলের বিভিন্ন প্রান্তে থানা ঘেরাও হবে। আনিস কাণ্ডে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ, ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। দোষীদের শাস্তি দিতে হবে এমনটাই দাবি করা হচ্ছে এসএফআই এর তরফ থেকে। শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই বক্তব্য ছাত্রছাত্রীদের। এসএফআই এর বিক্ষোভের ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। কলকাতা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ। অয়ন ঘোষাল রয়েছে সরাসরি আমাদের সঙ্গে, চলে যাবো অয়নের কাছে। অয়ন, এই মুহূর্তের কি ছবি জানতে চাইব। ইন্দিরা, প্রথমে বলে রাখি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবির সঙ্গে কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনের এই মুহূর্তে ছবির খুব একটা ফারাক নেই। আনিস খানের ছবিকে ক্যাম্পাসের ভেতরে বাইরে সর্বত্র সামনে রেখে তার যে মৃত্যুর ঘটনা, এই ঘটনাতে নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবিতে ঠিক প্রত্যেকটি ক্যাম্পাসের সামনে এসএফআই যেভাবে অবস্থান করছে, এখানেও সে অবস্থান চলছে। এই অবস্থানটিও শেষ হবে বেলা 12টায়, কারণ বেলা 2টার সময় আমরা প্রত্যেকে জানি যে দীনেশ মজুমদার ভবন থেকে পার্ক সার্কাস আলিয়া ক্যাম্পাস পর্যন্ত এসএফআই এর কলকাতা কেন্দ্রীয় কমিটির মিছিল রয়েছে। এই মিছিলে এরা প্রত্যেকে অংশ নেবেন। তার আগে একটু এদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে কাল রাত থেকে চলছে এই অবস্থান, নির্দিষ্ট দাবি আমরা ইতিমধ্যেই এসএফআই এর কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে শুনেছি। আজকে সারাদিনে কী কী কর্মসূচি রয়েছে, এরপরে কী হতে চলেছে? এরপর এখানে আমাদের এই মোড়টাতে, আমাদের এই কলেজ স্ট্রিটের মোড়টাতে এখানে একটা মিছিল হবে, তারপরে পার্ক, মিছিল মানে যেটা গণজমায়, হ্যাঁ গণজমায় থাকবে, এবং সেখান থেকে একটা মিছিলের কল দেওয়া আছে। এবং তারপর যে মিছিলটার কথা তুমি বললে পার্ক সার্কাসের, ওই মিছিলটা আগামী 23-24 তারিখ দুদিন থানা ঘেরাও হবে, কলকাতা এবং জেলা মফস্বলের বিভিন্ন প্রান্তে থানা ঘেরাও হবে। তারপরের দিন থেকে আমরা নতুন উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়ব। যে ছাত্র হত্যা হয়েছে, ছাত্র হত্যার উচ্চতর তদন্ত এবং শেষ অবধি তদন্ত না হওয়া অবধি আমরা রাস্তা থেকে সরব না। আমরা সঙ্গত জানিয়ে রাখি, আমাদের অপর প্রতিনিধি আমতা থেকে পিয়ালি আমাদেরকে একটু আগে আপডেট দিল যে দ্বিতীয়বার দেহ ময়নাতদন্তের সিদ্ধান্ত হয়েছে। সেই ময়নাতদন্ত খুব সম্ভবত আজই হবে, যেটা তোমাদের দাবি ছিল, যেটা পরিবারের দাবি ছিল। এই আপডেটে তোমরা কি খুশি? দেখুন, এটা তো একটা কন্টিনিউয়াস স্টেপ, মানে ধীরে ধীরে হতে পারে। আগেরবার ময়নাতদন্তে যেমন পরিবারের কেউ প্রেজেন্ট ছিলেন না, বা আনিস খানের পরিবারের তরফে কোনো আইনজীবীও প্রেজেন্ট ছিলেন না, এইবার ময়নাতদন্তে কী রেজাল্ট আসে দেখা যাক। বা হতে পারে এটা কোনো কন্টিনিউয়াস স্টেপ, বা হতে পারে রাজ্য সরকার আমাদেরকে এভাবে একটা ছোটো লজেন্স হাতে দিয়ে ধরিয়ে দিয়ে শান্ত করতে চাইছে। সুতরাং যাই হোক, যা হবে সেই অনুযায়ী আগামী কর্মসূচি, আগামী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র আজকে দিনভর কর্মসূচি এমনটা নয়, আজ 23, কাল 24 থানা ঘেরাও থেকে শুরু করে অবস্থান, এবং 25 তারিখের পরে এই আন্দোলনের পরবর্তী রূপরেখা নির্ধারণ। আবারও দেখাতে যাবো আমার ক্যামেরা বন্ধু তন্ময় মুখোপাধ্যায়ের মাধ্যমে, এই মুহূর্তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে ভেতরে সর্বত্রই আনিস খান, তার যে হত্যা বলে দাবি করা হচ্ছে, অর্থাৎ তার যে মৃত্যুর ঘটনা, এই মৃত্যুর ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বিচারের দাবিতে এই মুহূর্তে এসএফআই এর অবস্থান বিক্ষোভ চলছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ অয়ন তোমাকে। এর পাশাপাশি যে বিষয়টা আপনাদের জানাতে চাইব, আনিস খানের দেহের ফের ময়না তদন্তের সম্ভাবনা, মৃত ছাত্রনেতার নখের নমুনা সংগ্রহের প্রয়োজন, দেহে কোথাও হাড়ে কোনো আঘাত লেগেছে কিনা তা জানতে চান তদন্তকারীরা। সুতরাং আরও একবার ময়না তদন্ত হতে পারে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তের আপডেট আমরা নিয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। পিয়ালি, কী জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু একটা রিকুইজিশন দেওয়া হয়েছে যাতে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা যায়, এবং সেক্ষেত্রে সেই ময়নাতদন্ত আজকেই যে কোর্টের অর্ডারটা পাওয়া গেলে তাহলে কিন্তু আজকেই কবর থেকে দেহটি খুলে, অর্থাৎ আনিস খানের দেহ খুলে কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবং যেটা প্রবল সম্ভাবনা রয়েছে যে কলকাতার কোনো মঠ থেকেই কিন্তু সেই ময়নাতদন্ত বিশেষজ্ঞ ময়নাতদন্তকারী চিকিৎসকদের দিয়ে এই ময়নাতদন্ত করাতে চাইছেন এসআইটি তদন্তকারী অফিসার, তার কারণ তারা একবার ময়নাতদন্ত হয়েছে, যদিও সেই ময়নাতদন্ত নিয়ে আনিসের পরিবারের সদস্যরা প্রশ্ন তুলেছিলেন, তার পাশাপাশি তদন্তকারী অফিসাররাও বেশ কিছু প্রশ্নের উত্তর আগের যে ময়নাতদন্তটা হয়েছে সেই ময়নাতদন্তের উত্তর থেকে পাননি। তারা যেটা বলছেন যে আনিসের মৃত্যু কিভাবে হয়েছে, অর্থাৎ ওপর থেকে আনিস পড়ে গিয়েছিল, নাকি কোনো রকম ধস্তাধস্তির সময় সে পড়ে যায়, নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছে, সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দরকার রয়েছে, যেমন নখের
নমুনা সংগ্রহ করে অর্থাৎ কেউ যদি কাউকে ধাক্কা দিতে যায় বা তার সাথে হস্তাহস্তি হয় তাহলে যে ভিকটিম তার নখের মধ্যে একটা নমুনা থাকতে পারে সেই নখের নমুনা সংগ্রহ করা প্রয়োজন। দ্বিতীয়ত যদি ওপর থেকে পড়ে তাহলে নির্দিষ্ট কিছু জায়গায় ফ্র্যাকচার হওয়ার কথা এবং সেই ফ্র্যাকচার গুলো থেকেও এটা বোঝা সম্ভব যে সেই ব্যক্তি নিজে ঝাঁপ দিয়েছে নাকি সেই ব্যক্তিকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে নাকি সে দুর্ঘটনাবশত পড়ে গিয়েছে। এরকম অনেক প্রশ্নের উত্তর কিন্তু যে প্রথম ময়নাতদন্ত সেই প্রথম ময়নাতদন্ত থেকে মেলেনি, সেই কারণেই কিন্তু তদন্তকারী অফিসাররা চাইছেন যে দ্বিতীয়বার ময়নাতদন্ত তারা করতে এবং তার পাশাপাশি তার পরিবারও যেহেতু একটা দাবি তুলছিল যে ময়নাতদন্ত তাদেরকে অন্ধকারে রেখেই করা হয়েছে এবং দুটো বিষয় একদিকে এই বিষয়ে স্বচ্ছতা রাখা এবং দ্বিতীয় একেবারে ময়নাতদন্তের মাধ্যমে তার কারণ তদন্তকারী অফিসাররা অনুমান করছেন যে যে দাবি তার পরিবারের সদস্যরা করছে যে সেদিনকে পুলিশ গিয়েছিল সেখানে এবং একদমই আমাদের নজর থাকবে সেদিকে কি হয়। আপাতত ধন্যবাদ তোমাকে পিয়ালি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।